কি হয়েছে জানি না, সারা সন্ধ্যে কারেন্ট নেই, আর এর মধ্যে মুড়ি খাচ্ছি। ভীষণ নস্টালজিক ব্যাপার, আজকাল তো কারেন্ট মানে যায় না এমন হয়ই না, মানে কারেন্ট সবসময়ই থাকে। বাড়ি এসে ডিনার করলাম, অলরেডি 10টা বেজে গেছিল। তা তোমাদের বলছিলাম না যে বলবো বলবো কোথায়। অ্যাকচুয়ালি আমি একটা নতুন জিমে জয়েন হতে গেছিলাম, আর মাঝখানে যে জিমটার সঙ্গে কোলাবোরেশন অ্যান্ড অল এগুলো ছিল, তো সেখানে গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা থেকে অনেকগুলো কাজ ছিল, আজকে একটু পোস্ট অফিসে যাওয়ার ছিল। তবে হ্যাঁ, যে কাজটার জন্য গেছিলাম সে কাজটা পুরোপুরি সাকসেসফুল। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর বিকেলবেলা খুব ইম্পর্টেন্ট একটা কাজে যাওয়ার আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এখন ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে শর্টসও আপলোড করছি, তোমরা চ্যানেলে সেটা দেখতেই পাচ্ছ, তো সাপোর্ট করো এই আর কি। এখন অলরেডি 12টা প্রায় বেজে গেছে, এবার টুকটাক নিজস্ব কাজ আছে, পুজো করা, স্নান করা, ডেলি রুটিনের যা যা কাজ আছে। বিকেলবেলা ওই ইম্পর্টেন্ট কাজটায় যাবো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। স্নান করা, পুজো করা ডান। আজকে যেহেতু সোমবার ছিল, পুজো করতে একটু সময় লাগে, তো এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে বিকেলে বেরোবো, সন্ধ্যাবেলাও কাজ আছে। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করারও আছে, কিছু বিষয়ে কথা বলার আছে। বলবো বলবো করে বলা হচ্ছে না, বাট বলবো, আজকেই বলবো, চেষ্টা বলার চেষ্টা করবো। আর আমার কিছু নতুন ড্রেস এসছে, সেগুলোর শর্টস খুব সুন্দর সুন্দর অর্ডার ছিল, এসছে সেগুলো, সেগুলো শর্টসে কিন্তু আসবে, সেগুলো দেখতে ভুলো না। আমি আজকাল পরশুর মধ্যেই সমস্ত কিছু একটা একটা করে পোস্ট করবো, তো দেখতে থাকো। এখন যাবো লাঞ্চ করতে। সোমবারের মেনুতে আছে ভাত, পোস্ত বাটা, এটা আমার সব থেকে বেশি ফেভারিট, শাক ভাজা, আর এটা হচ্ছে বড়ার তরকারি, না এটা হচ্ছে চিকেনটা, আর এটা হচ্ছে বড়ার তরকারি, বড়া নয় সরি, এটা হচ্ছে কচুর দম খেলছে। এইটা সময় আমার মনে পড়লো এই খেলাগুলো দেখে, ফুটবল খেলা দেখে, যখন 4:30টার সময় স্কুল ছুটি হতো তখন দৌড়ে এসে তাড়াতাড়ি করে খেয়ে কখন মাঠে যাবো মাঠে যাবো ভাবতাম। তখন একটা দিন ছিল, তখন এখন সময়ের অভাবে হয়ে ওঠে না, তখন মনে হয় সেই সোনালি দিনগুলো আর হয়তো ফিরবে না। দুপুরে একটু বেরিয়েছিলাম, তারপর বিকেলবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিলাম, দিয়ে আবার বেরোলাম। আর আজকে আমার গাড়িটাকে ঠিক করা হয়েছে, মানে পুরোপুরি ঠিক করা হয়নি, টাইট ফাইট করা হয়েছে, এখনও সিট, তারপরে এই যে আয়না ফায়নার অনেক কাজ আছে। তো এখন একটু বেরোচ্ছি, আর দুপুরে কোথায় গেছিলাম না গেছিলাম কিছু ইম্পর্টেন্ট মানে কিছু শেয়ার করবো পার্সোনাল বিষয়, তো বেরিয়ে আসি। সন্ধ্যাবেলা একটা জিম জয়েন করার আছে, সেখানে যাবো, দেন তারপরে এসে সবটা শেয়ার করবো। আমার উপরে না, তাহলে এত বৃষ্টি হচ্ছে যে আমরা দাঁড়িয়ে গেলাম, মানে একদম ভিজে গেছি। প্রতিদিন হচ্ছে যে পরশু থেকে জিমে যাবো, কিন্তু এই যদি এরকম অবস্থা হয় কি যে হবে আমি বুঝতে পারছি না। পুরো চুপচুপ ভিজে গেলাম, দেখো অবস্থা খানা দেখো শুধু। আর ওই যে আমার গাড়ি দণ্ডায়মান আর ভিজছে, আজকে গাড়িটা ঠিকঠাক করা হলো ভিজছে। ব্রেক ফ্রেক গুলো টাইট করেছি, হ্যাঁ ব্রেক ফ্রেক টাইট করেছি, সব করেছি। বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে গেছি। এই যে ছাগল তাড়ানো, বৃষ্টির কোনো মানে আছে? পুরো ভিজে গেল, ওরে বাবা রে, চলো। হ্যাঁ আকাশটা সত্যি আগ্নেয়গিরি লাভার মতো, একদম দারুণ লাগছে, দারুণ। মানে এগুলো হচ্ছে লাখ টাকার ভিউ, এগুলো কেনা সম্ভব না। একটু ভিজে, পুরো চুল টুল ভিজে গেছে, তাই সুমন বললো যে একটু চা খাবে, একটুখানি চা খেয়ে নি, চা ফা খেয়ে ওর কাজ মেটাবে আর আমি আমার কাজ, সেরকম কিছু নেই। আর বৃষ্টিতে ভিজলে একটু চা তো লাগবেই, এই হচ্ছে চা, এখন খাবো। কোনো ফল্ট হয়েছে, কারণ বাড়িতেও কারেন্ট ছিল না, আমি যখন বেরোচ্ছি টোটাল রাস্তাতে কোথাও কোনো কারেন্ট নেই, মানে মেজর কোনো ফল্ট হয়েছে, কিছু প্রবলেম হয়েছে। আর কী বা করবে এই গরমে, সবাই এত 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 চালাচ্ছে, এই কারণে ফল্ট হয়েছে।
আমরা আসছি আর ফাইনালি দপ করে আলো জ্বলে উঠলো, ফাইনালি কারেন্ট চলে এসেছে। এবার বাড়ির দিকে যাবো, বাড়িতে মা বলছে কি সব ভেজিটেবল খাবো, দেন তারপরে জিমে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো জিমে, নতুন জিমে জয়েন করবো আমি আর কি একটা, আর কেন করছি কি করছি হঠাৎ করে কেন করছি সব কিছু শেয়ার করবো। বাড়ি এসে ডিনার করলাম, অলরেডি 10টা বেজে গেছিলো। তো তোমাদের বলছিলাম না যে বলবো বলবো কোথায়, অ্যাকচুয়ালি আমি একটা নতুন জিমে জয়েন হতে গেছিলাম আর মাঝখানে যে জিমটার সঙ্গে কোলাবোরেশন অ্যান্ড অল এগুলো ছিল, তো সেখানে আমার একটু অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হচ্ছিলো। আমি লোকের দোষ দিই না, আমি আমারই দোষ দিই, মানে আমারই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। তো সেই জন্য আর আসলে কী বলতো, যত যাই হোক ওয়ার্কআউট বা এগুলোর মধ্যে তো থাকতে হবেই, কারণ নয়তো নিজের মেন্টাল স্টেবিলিটি বলো বা কাজের ইচ্ছা বলো অনেকটা ঘাটতি হয়, তো আমাকে এটার মধ্যে থাকতে হবে। তো আমার জন্য যেটা সুইটেবল আমি সেখানে জয়েন করেছি, আমি কালকে সকাল থেকেই যাবো। আর আমার না একটা ডিসিপ্লিন লাইফ খুব পছন্দ, মানে যেন প্রপারলি শিডিউল্ড একটা প্যাটার্নে চলে, ওই যখন তখন উঠলাম ওটা আমার চলে না, কারণ আমার সঙ্গে যোগাটাও আছে। তো ওখানে কথা বলতে গেছিলাম সকালবেলা যাব, আর আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ ওখানে আমার বন্ধু আছে, ওই আমাকে গাইড করে দেবে, তো সেসবের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ওখানে কথা বলতে গেছিলাম, ওখানে ক্লিপিংস টিপিংস নিইনি, তো বাড়ি আসতেও একটু লেট হয়ে গেলো, এসে ডিনার করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা। আর যদি এখন মানে অনেকেই প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে কেন এখন কদিন জিমটা অফ রেখেছিলে বা ইয়ে, ওই যে বললাম অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে না। আর আমি না কোনো রকম ওই কুটকচালি চুগলিবাজি এসবের মধ্যে আমি থাকি না, তো যাই হোক আমি কারোর বদনামও দেবো না, কিচ্ছু না, সবাই সব ভালো, আমারই প্রবলেম, তো ওই হচ্ছে ব্যাপার। তো এখন ডিনার করলাম, ডিনার টিনার করে একটু মেডিটেশন করবো, মেডিটেশন করে ঘুমিয়ে পড়বো। জামাগুলো সকালবেলা যেহেতু বেরোবো ওই জন্য এখনই তুলে রেখে দিচ্ছি, এখনইগুলো এখানে থাক। গা ধুলাম, রাত্রিবেলা শাওয়ার নিই, এটা তো আমার হ্যাবিট হয়ে গেছে এখন, মানে শাওয়ার মানে কি মাথা টাথা ভেজাই না, আজকে বৃষ্টিতে অনেক ভিজেও ফেলেছি। মেডিটেশন কমপ্লিট হলো, যেটা ছাড়া আমার টোটাল ডে ইনকমপ্লিট, এইটুকু টাইম একটু নিজেকে না দিলে হয় না, যদিও খুব অল্প সময়ের জন্য দিই, বাট তাও দেওয়ার চেষ্টা করি, সেটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, তোমরাও চেষ্টা করো। তো এবার ঘুমাতে যাবো, কালকে নতুন একটা দিন শুরু হচ্ছে, রিস্টার্ট করবো নিজেকে আরও একটুখানি। আর আমি বলছিলাম বারবার, মানে ডিসিপ্লিন ভেঙে গেলেই আমার শরীরের প্রবলেম হয়, মানে আমার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে যায়, রাগ হয়ে যায়, তো আমি বুঝতে পারি, আমাকে শরীর সিগন্যাল দেয়। তো যাই হোক এবার ঘুমোতে যাবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে কালকে আবার একটা নিউ ভ্লগিং, টাটা। আগেই সুমনের সঙ্গে কথা হচ্ছিল আর ও বললো যে যদি এখন বৃষ্টি হয় তাহলে কি না ভালো হয়, আর ওর কথা ভগবান উপর থেকে শুনে নিয়েছে, দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা বৃষ্টি হলে ঘুম এক্সিলেন্ট হবেই হবে, মানে আমি শুয়ে পড়েছি উঠে এসে বৃষ্টিটা নিচ্ছি, ওয়াও অ্যামেজিং, দারুণ।